যে কাজে আল্লাহ তুমি খুশি সে কাজ করতে করতে যেন এই দুনিয়ার জীবনটা আমরা শেষ করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও এই নয়টা গুণ যারা ধারণ করবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছে প্রথম গুণটা ছিল আত্তাইব ভুল করলে আমরা কি করব রাজি আছেন দুই নম্বরে আমরা ইবাদত করব কার আল্লাহ তিন নম্বরে প্রশংসা করব কার আল্লাহ বেশি বেশি না কম কম চার নম্বরে সিয়াম পালন করব কার জন্য আল্লাহ পাঁচ নম্বরে রুকু দেব সেজদা দেব তার মানে নামাজ করব কার খুশির জন্য আল্লাহ নামাজ ছাড়বেন না বলবেন না তো কথাটা না সেপাঙ্গের ভাইরা নামাজ ছাড়বো ইনশাআল্লাহ বলেন সাত এবং আট নাম্বার ভালো কাজের আদেশ করব ভালো কাজ শুধু নিজেই করব না আদেশ করব এবং মন্দ কাজের নিষেধ করব নয় নাম্বার হাফিজুন আলি হুদুদিল্লাহ আল্লাহর যে বিধিবিধান এই বিধিবিধানের বাইরে যাব না এর ভিতরেই থাকব বরকত দিবে কে আল্লাহ তাদের জন্য জান্নাতের সুসংবাদ আজকে এই ডব্লিউআরপি এসিএ প্যাসিফিক এই চমৎকার সন্ধ্যায় আমরা যে একসাথে বসতে পারলাম আমরা জান্নাতেও এইভাবে একসাথে বসতে চাই কি চাই না রাজি আছেন সবাই আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি আমরা এখানে যেমন একত্রিত হলাম আল্লাহ তাআলার জান্নাতের জন্য একসাথে একত্রিত হতে পারি আল্লাহ তুমি তৌফিক দান কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ বলেন তোমরা এই শ্রেষ্ঠ জাতি কিন্তু তোমাদের বৈশিষ্ট্য তোমরা ভালো কাজের আদেশ করবে মন্দ কাজের নিষেধ করবে সুবহানাল্লাহ তোমরা ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আলহামদুলিল্লাহ আমরা ভালো কাজের আদেশ করি মন্দ কাজের নিষেধ করি নামাজ শুধু একা পড়ি না সবাইকে নামাজের দাওয়াতও দেই ঠিক কি না জান্নাতে আমরা শুধু একা একা গেলে চলবে নাকি সবাইকে নিয়ে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই ওমিয়া জাহান্নামে কিয়ামতের দিন এমন অনেক হবে মা থাকবে জাহান্নামে কিন্তু ছেলে জান্নাতে আছে না নাই অনেক স্বামী জান্নাতে স্ত্রী জাহান্নামে আছে না নাই আমরা কি এরকম চাই আমার আব্বা জাহান্নামে আমি জান্নাতে এটা আমার ভালো লাগবে না আমার ছেলেটা জাহান্নামের আগুনে জ্বলে আমি জান্নাতে ভালো লাগবে না আমার স্ত্রী জাহান্নামে আমি জান্নাতে ভালো লাগবে না আমার বন্ধু জাহান্নামে আমি জান্নাতে ভালো লাগবে না আমি একা যাব না আমার বন্ধুরাও নিয়ে যাব কি বলে একা যাব না সবাই মিলে যাব এজন্য সবাই মিলে ভালো কাজ করার দরকার আছে না নাই তা'মুরুনা বিল মা'রুফ মানে একা একা নামাজ পড়ো না সবাই নিয়ে পড়ো নিজেই ভালো করলে চলবে না সবাইকে ভালো দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই আট নাম্বার তানহাউনা আনিল মুনকার অন্যায় অপরাধ খারাপ কাজ যদি সমাজে দেখো এটাকে নিষেধ করার দরকার আছে না নাই আপনাদের সাত নাম্বার গুণ ভালো কাজের আদেশ করবেন শুধু নিজে রোজা রাখবো না বন্ধুদেরকে রাখতে বলবো নিজে সালাত করবো না সবাইকে রাখতে বলবো আট নাম্বার গুণ হচ্ছে শুধু নিজে ভালো করলেই হবে না খারাপ হলে খারাপটা আর থামাইতে হবে রাজি আছেন তো অন্যায় হচ্ছে যদি সম্ভব হয় হাত দিয়ে থামায় দেন বিশ্ব নাই বললেন মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি অন্যায় যদি দেখো পারলে হাত দিয়ে থামাও যদি না পারো মুখ দিয়ে বলো তাও যদি না পারো অন্তত অন্তর দিয়ে ঘৃণা করো কিন্তু অন্যায়ের সাথে কোনো আপোষ চলবে না চিন্তা করবে না ঠিক কি না কারণ আযাব আর গজব যখন আসে শুধু কাফিরদের উপরই আসে না মুমিনদের উপর আসে এগুলো আমাদের হাতের কামাই কারণ ওই যে আমি একা একা জিকির করছি একা একা আল্লাহর ওলি হইছি আমরা অনেকে ভাবি আমি নামাজি ওরা নামাজ না পড়ুক আমি তো নামাজ পড়ি সমাজ ভালো না হোক আমি তো ভালো কাজ করি ওরা জিকির না করুক আমি তো জিকির করি এরকম আছে নাই ভূমিকম্প যখন আসবে শুধু ওর উপরই আসার নয় এটা আমার উপরও আসবে ঠিক কিনা আচ্ছা বলেন তো বন্যা যখন আসে বন্যা কি শুধু কাফিরদের উপরে আসে মুমিনদের উপর আসে না এই যে ভূমিকম্প আসছে টার্কিতে শুধু কাফিরদের বাড়ি ভেঙে দিছে নাকি নাকি মুমিনদের উপরও ভাঙছে কারণ আশেপাশে এমন অন্যায় হয় এমন পাপাচার হয় দেখেও আমরা না দেখার ভান করে থাকি এরকম আছে নাই আশেপাশে জুলুমের মহড়া আশেপাশে অন্যায়ের মহড়া
আশেপাশে পাপাচারিতার মহড়া শক্তি থাকলে হাত দিয়ে থামায় দেন, না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করেন, ফেসবুকে লেখেন, জনসংযোগ তৈরি করেন। এটাও যদি না পারেন অন্তর দিয়ে পাপগুলো ঘৃণা করবার দরকার আছে না নাই? আল্লাহ বলেন ওই আযাবকে ভয় করো, যে আযাব যখন আমি পাঠাই শুধু জালেমদের উপর পাঠাই না, আলেমদের উপরও পাঠাই, কারণ আলেমরা তোমরা চুপ করে ছিলা কেন? কথা বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসা। ওই আযাবকে ভয় করো, যে আযাব যখন আমি আল্লাহ পাঠাই শুধু জালেমদের উপর পাঠাই না, ঈমানদারদের উপর পাঠাই। ঠিক কি না? কেন পাঠাই? কারণ তুমি ঈমান এনে চুপ করে বসেছিলা কেন? তোরে একা একা আল্লাহর আলী হইতে বলছে কেন? তোরে একা একা জিকির করতে বলছে কে? একা নামাজ পড়তে বলছে কে? আশেপাশে দাওয়াত দিলি না কে? আশেপাশে সত্যের বাণী ছড়াই দিলি না কে? ঠিক কি না? এজন্য আমাদের সাত নাম্বার গুণ আমরা ভালো কাজের আদেশ করি, আট নাম্বার গুণ আমরা মন্দ কাজের নিষেধ করি, নয় নাম্বার গুণ ওয়াল হাফিজুনা হুদুদিল্লাহ আল্লাহর বিধান সংরক্ষণ করি। হুদুদিল্লাহর তাফসীর এসেছে ফরাইদুল্লাহ, আল্লাহর যে ফরজগুলো আছে এগুলোর কোনো ছাড় আছে ভাই? ছাড় আছে সুন্নতে নফলে, কিন্তু ফরজে ছাড় আছে? বিশ্বাসীরা ফরজে কোনো ছাড় দেয়? ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ, ফরজ 30 দিনের রোজা, যাকাত, হজ, পর্দা, হালাল ইনকাম, এগুলো হচ্ছে ফরজ। এই ফরজে কোনো ছাড় আছে? নয় নাম্বার গুণ আমরা ফরজগুলোকে পালন করি, রাজি আছেন তো? এটার আরেকটা তাফসীর হচ্ছে আল হালাল আল হারাম, বিশ্বাসীরা হালাল হারাম মেনটেন করে, হারামের সাথে বিশ্বাসীদের কোনো সম্পর্ক নাই। হুদুদুল্লাহ মানে আল্লাহর দেয়া বাউন্ডারি, এই বাউন্ডারি আমরা মেনটেন করি, এই বাউন্ডারির বাইরে মুমিন কখনো যেতে পারে না। আল্লাহর দেয়া ফরজ বিধানগুলো মানতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? এই যে নয়টা বৈশিষ্ট্যের কথা বললাম, এই নয়টা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে আল্লাহ তাআলা বলেন তারাই হচ্ছে মুমিন, মুবাশশিরিন মুমিন, ওই মুমিনদেরকে নবী হে তুমি জান্নাতের সুসংবাদ দাও পড়ে না। আল্লাহর জান্নাতে যেতে আমরা চাই কি চাই না? সবাই চাই। এই নয়টা গুণের কথা ক্লিয়ার বুঝতে পারছেন? বুঝতে পারছেন না সবাই? ক্লিয়ার হয়েছে না? হজম হয়েছে? যাদের হজম হয়েছে আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার, আরো জোরে পড়েন আল্লাহু আকবার, আওয়াজ তুলে পড়েন আল্লাহু আকবার। এই নয়টা গুণ যারা ধারণ করবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছে। প্রথম গুণটা ছিল আত্তাইবুন, ভুল করলে আমরা কি করব? রাজি আছেন? দুই নম্বরে আমরা ইবাদত করব কার? তিন নম্বরে প্রশংসা করব কার? বেশি বেশি না কম কম? চার নম্বরে সিয়াম পালন করব কার জন্য? পাঁচ নম্বরে রুকু দিব, সেজদা দিব, তার মানে নামাজ পড়ব। কার খুশির জন্য? নামাজ ছাড়বেন? বলবেন না তো কথাটা? সেপাঙের ভাইরা নামাজ ছাড়ব ইনশাল্লাহ বলেন। সাত এবং আট নাম্বার ভালো কাজের আদেশ করবেন, ভালো কাজ শুধু নিজেই করবেন, আদেশ করবেন, এবং মন্দ কাজের নিষেধ করবেন। নয় নাম্বার হাফিজুন আলী হুদুদিল্লাহ, আল্লাহর যে বিধিবিধান এই বিধিবিধানের বাইরে যাবে না, এর ভেতরেই থাকবে। বরকত দিবে কে? তাদের জন্য জান্নাতের সুসংবাদ। আজকে ডাব্লিউআরপি এশিয়া প্যাসিফিক এই চমৎকার সন্ধ্যায় আমরা যে একসাথে বসতে পারলাম, আমরা জান্নাতেও এভাবে একসাথে বসতে চাই কি চাই না? রাজি আছেন সবাই? আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি আমরা এখানে যেমন একত্রিত হলাম, আল্লাহ তাআলার জান্নাতে যেন একসাথে একত্রিত হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আল্লাহ তোমার বেশি বেশি প্রশংসা যেন করতে পারি তুমি তৌফিক দাও, আল্লাহ তোমার গোলাম হয়ে দাস হয়ে যেন আমরা থাকতে পারি তুমি তৌফিক দাও, আল্লাহ আমরা যেন বেশি বেশি তোমার রুকু সেজদা করতে পারি তৌফিক দাও, আল্লাহ ভালো কাজের আদেশ যেন করতে পারি, খারাপ কাজ থেকে যেন বেঁচে থাকতে পারি, যে কাজে আল্লাহ তুমি খুশি সে কাজ করতে করতে যেন এই দুনিয়ার জীবনটা আমরা শেষ করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো। আমিন। হাযা মা ইনদি ওয়া আল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।